আওয়ামী লীগ বিএনপি নয় জাতীয় পার্টি দেশের মানুষের সাথে আছে বলেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হকচুন্নু দুপুরে জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের যৌথ সভা শেষে গণমাধ্যমকে দলটির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হকচুন্নু এমপি এ কথা বলেন এ সময় তিনি জানান দলীয় বা প্রশাসনের কোন দায়িত্ব নেই বেগম রোশনের সাথে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এখন বিরোধী দিল নেতা দলে কোনো বিভক্তি নেই জাতীয় পার্টি ঐক্যবদ্ধ বলেন কিছু মানুষ একটি কাউন্সিলকে কেন্দ্র করে জাতীয় পার্টির নাম ব্যবহার করছে আসলে ওই কাউন্সিলের সাথে জাতীয় পার্টি কোনো সম্পর্ক নেই আমরা বিরোধী দল আওয়ামী লীগ সরকারি দল তাদের সাথে আমাদের রাজনৈতিক কোন রকম জোট মা জোট কোনো কিছুই নাই আমরা আমাদের রাজনীতি সঠিক পথে চলতে গিয়ে জনগণের সাথে কথা বলতে গিয়ে সেটা সরকারের বিরুদ্ধে যাওয়ার কারণে অনেকেই মনে করেন যে আমাদের সাথে বিএনপির কোনো লিঙ্ক আছে কিনা আমি স্পষ্ট ভাষায় বলছি জাতীয় পার্টির পক্ষ থেকে বিএনপি আওয়ামী লীগ কারোর সাথে আমাদের কোনো জুট নাই কোনো আলোচনাও নাই কোনো জুটের প্রশ্নই আসে না